শিক্ষার্থীরা গণিত বিষয়ক অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক পর্বগুলো ভিডিও আকারে সুন্দরভাবে তোমাদের জন্য উপস্থাপন করতেছি আশা করি তোমরা ঘরে বসে সুন্দরভাবে এই ভিডিও ক্লাসগুলো উপভোগ করতেছ শিক্ষার্থীরা এবার পরিচয়ে আসা যাক আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহকারী শিক্ষক পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর তো শিক্ষার্থীরা এটি আমাদের মূলত অমূলত সংখ্যার ওপরে চতুর্থ পর্ব এর পূর্বে আমরা তিনটি পর্ব নিয়েছি তো চলো আমরা দেখে নেই আজকের পর্বে আমরা কি কি বিষয় আলোচনা করব তো আজকের পর্বে আলোচ্য বিষয়সমূহ হচ্ছে বর্গমূলের চিহ্ন এক নম্বরে দুই নম্বরে হচ্ছে মৌলিক নিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় এবং তিন নম্বরে হচ্ছে বর্গ সংখ্যা ও বর্গমূল সম্বন্ধে উল্লেখ্য বিষয় তো আমরা আজকের আলোচ্য বিষয়ের কিছু অংশ গত পর্বে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু যাতে ভিডিও দৈর্ঘ্য বড় না হয় সেজন্য আমরা এটিকে খণ্ড করে আজকের পর্বের সাথে যোগ করে দিয়েছি তাহলে এবার আমরা আলোচনার মূল পর্বে প্রবেশ করি তো প্রথম স্লাইডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বর্গমূলের চিহ্ন ঠিক আছে আমরা অ্যাট ফার্স্ট আলোচনা করব বর্গমূলের চিহ্ন কেমন ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ স্লাইডের মধ্যে উপরের দিকে দেখো যে বর্গমূলকে প্রকাশ করার জন্য একটা লাঙ্গুল আকৃতির একটা চিহ্ন দেখতে পাচ্ছ এই চিহ্নটাকে ব্যবহার করা হয় বর্গমূলকে প্রকাশ করার জন্য আমরা যদি কখনো বলি যে পঁচিশের বর্গমূল করব তাহলে পঁচিশ সংখ্যাটির উপরে এই চিহ্নটি বসিয়ে দিতে হবে তো সেটা আমরা উপরে দেখো দিয়ে দিয়েছি যে পঁচিশের বর্গমূল বোঝাতে লেখা হয় এই যে চিহ্নটা দিয়ে তার ভিতরে হচ্ছে পঁচিশ ওকে তো আমরা জানি যে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে উত্তর হয় আমাদের কত পঁচিশ তাহলে পঁচিশের বর্গমূল হবে কত পাঁচ ঠিক আছে তাহলে পাঁচের বর্গ যদি হয় পঁচিশ তাহলে পঁচিশের বর্গমূল হবে কি পাঁচ এটা পরস্পর রিভার্স প্রক্রিয়া বিপরীত প্রক্রিয়া এ বিষয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম তো আমরা বর্গমূলের চিহ্ন সম্পর্কে ধারণা লাভ করলাম তো শিক্ষার্থীরা এবার আমরা আসি মৌলিক গুণয়োগের সাহায্যে কী হবে বর্গমূল নির্ণয় করতে হয় এই বিষয়টা ঠিক আছে তো আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছি প্রথমে লিখেছি কি দেখো তো প্রথমে আমরা লিখেছি যে এর বর্গমূল কী মৌলিক গুণনীয়কে সাহায্যে করা যায় ঠিক আছে তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা ষোলের বর্গমূল করবো তো এর জন্য আমরা কি করেছি সর্বপ্রথমে ষোলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করেছি তাই না মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক তুমি যেটাই বলো না কেন সমস্যা নেই তো মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে আমরা কী পাই দেখো তো ষোলোকে যদি ভেঙে নেই তাহলে হয় কয়টা দুই এক দুই তিন চার চারটা দুই তো চারটা দুইকে তুমি তো দুই জোড়া করতে পারো দুই গন্ত দুই এখানে একটা ব্র্যাকেট নিয়ে নাও এবং আবার দুই গন্ত দুই এখানে একটা ব্র্যাকেট বন্ধনী প্রথম বন্ধনী নিয়ে নাও তো আমরা প্রতি জোড়া থেকে কয়টি করে নিয়োগ নেব একটি করে নেব ঠিক আছে আমাদের বর্গমূল নির্ণয়ের সিস্টেম হচ্ছে এটা যে যতগুলো এরকম এক জাতীয় জোড়া থাকবে সেখান থেকে আমরা একটা করে নেব ঠিক আছে তো যেহেতু এখানে দুই দুই প্রথমটাতে সেখান থেকে একটা দুই পরেরটাতে দুইটা দুই আছে সেখান থেকে একটা দুই তাহলে দুই দুই গুণ করলে হয় চার তাহলে ষোলের বর্গমূল কত হবে বলো তো চার আচ্ছা এবার আমরা আরেকটা উদাহরণ দিয়েছি দেখো যে ছত্রিশ কি হবে মৌলিক গুণনিকের সাহায্যে বিশ্লেষণ করে তার বর্গমূল নির্ণয় করা যায় সেই বিষয়টা তো প্রথমে আমরা ছত্রিশকে ভেঙে ফেলেছি দেখো সত্রিশকে ভাঙলে কী হয় দইগণিত দই তিন গুণিতক তিন ঠিক আছে তাহলে আমরা আর দুটো দুটো করে জোড়া করে নিই প্রথমে দুই গুণিতক দুই তারপরে তিন গুণিতক তিন তোমরা এটা দেখতেই পাচ্ছ এখানে তো এখন দেখো আমরা কি বলেছি যে প্রতি জোড়া থেকে কয়টি করে নেব একটি করে নেব তাহলে প্রথমে দুইটা দুই আছে সেখান থেকে একটা দুই নাও তারপরে দুটা তিন আছে সেখান থেকে একটা তিন নাও তাহলে তিন আর দুই গুণ করলে কত হয় তো তিন দুগুণে ছয় তাহলে ছত্রিশের বর্গমূল তাহলে ছত্রিশের ওপর সেই চিহ্নটা দিয়ে দাও ছত্রিশের বর্গমূল করলে আমাদের আনসার কত হবে তো ছয় এবার নিচের দিকে একটা নোট দিয়েছি আমরা সেই নোটটি একটু তোমরা লক্ষ্য করো কী লিখেছি আমরা নোটের মধ্যে যে মৌলিক গুণনীয়ের সাহায্যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করার সময় যে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে সেগুলো ঠিক আছে অ্যাডফার্স্ট আমরা কী দিয়েছি প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে আচ্ছা ঠিক আছে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম এরপরে করব করবো জোড়া একই গুণনীয়কে একসাথে পাশাপাশি লিখতে হবে যেটা আমরা এর পূর্বেই করেছি সেই বিষয়টা তোমরা অবশ্যই দেখেছো তো এইভাবে আমরা এক জোড়া একই গুণনীয়কে একসাথে পাশাপাশি লিখব তারপরে কী জোড়া এক জাতীয় গুণনিয়োগের পরিবর্তে একটি নিয়োগ করে আমরা নিয়ে লিখে ফেলবো ঠিক আছে তাহলে এক জোড়া থেকে কয়টি একই জাতীয় এক জোড়া থেকে একটি করে নেব ওকে তারপরে দেখো সর্বশেষে আমরা কি করছি প্রাপ্ত গুণনীয়গুলোর ধারাবাহিক গুণফলই হবে নির্ণয় বর্গমূল তাহলে এভাবে আমরা এই কাজটি সম্পাদন করার পরে যেগুলা জোড়া থেকে একই জাতীয় জোড়া থেকে একটি করে নেওয়ার পরে সেগুলো যদি গুণ করে ফেলি তো যে গুণফলটা হবে সেটি হবে আমাদের কি মৌলিক গুণনিয়োগের সাহায্যে নির্ণয় বর্গমূল আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আর দেরি না করে চলো আমরা একটা উদাহরণ ঝটপট দেখে ফেলি ঠিক আছে তো অ্যাট ফার্স্ট আমাদের একটা উদাহরণ চলে এসেছে দেখো যে তিন হাজার একশো ছত্রিশের বর্গমল নির্ণয় করুন তো এবার আমরা এই বর্গমূলটি মৌলিক গণনাকে সাহায্যে কীভাবে করতে হয় সেই বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করবো তো তোমরা সিলেটের মধ্যে দেখতেই পাচ্ছ আমরা কী করেছি সেটাকে ভেঙে ফেলেছি দেখো তো তিন হাজার একশো ছত্রিশকে প্রথমে দুই দিয়ে দুই দিয়ে ভাগ করার চেষ্টা করেছি দুই দিয়ে ভাগ করলে হয় কত পনেরো আটষট্টি তারপরে সেটাকে আবার দুই দিয়ে ভাগ করেছি তাহলে ভাগ করার পর আমাদের অ্যান্সার আসছে সাতশত চুরাশি তারপরে আবার দুই দিয়ে ভাগ করেছি তারপরে কত আসছে সেটা তিনশত বিরানব্বই তারপর আবার দুই দিয়ে ভাগ করেছি অ্যান্সার আসছে একশত ছিয়ানব্বই আবার দুই দিয়ে ভাগ করেছি অ্যান্সার আসছে আটানব্বই তারপরে আবার দুই দিয়ে ভাগ করে অ্যান্সার আসতে আমাদের উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আমরা জানি সাত দিয়ে ভাগ করা যায় তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে আমরা জানি এই যে বাম দিকের যতগুলো আমাদের ভাজক আছে সে সবগুলো ভাজককে যদি আমরা একত্রে এবার গুণ করে ফেলি তাহলে যেটা হবে সেটাই কিন্তু ওই গুণফলই হবে কিন্তু তিন হাজার একশো ছত্রিশ সেটা আমরা জানি এই সিস্টেমে আমরা যে কোনো সংখ্যাকে ভেঙে ফেলতে পারি মৌলিক উৎপাদকে বা মৌলিক গুণকে বিশ্লেষণ করে ফেলতে পারি তো যা হোক সেটা আমরা আগেই শিখেছি তো তিন হাজার একশো ছত্রিশকে আমরা এভাবে লিখতে পারি বাম পাশে যতগুলো ভাজক আছে সবগুলো গুণ আকারে একসাথে লিখে আমরা তাকে প্রকাশ করতে পারি তাহলে দুই গণিতক দুই গণিতক দুই গণিতক দুই এভাবে কয়টা দুই হবে বলো তো তিন তিন ছয়টা দুই আচ্ছা ছয়টা দুইয়ের পরে কয়টা সাত আছে দুইটা সাত আছে তো আমরা কি বলেছিলাম এভাবে সবগুলো লেখা লেখার পরে আমরা কি করব জোড়া করব ঠিক আছে এক জাতীয় দুটি দুটি করে জোড়া করব তাহলে দুই দুই মিলে একটা জোড়া পরে দুই দুই মিলে আরেকটি জোড়া পরে দুই দুই মিলে আরেকটি জোড়া তাহলে দুইয়েরই কয়টি জোড়া হলো তিনটি জোড়া হলো তারপরে আসছে কি কি তো সাত আর সাত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই দুই মিলে এক জোড়া দুই দুই মিলে এক জোড়া আবার দুই দুই মিলে এক জোড়া এবং সাত সাত মিলে আর এক জোড়া তাহলে আমরা বলতে পারি যে এবার যদি আমরা এটার বর্গমূল নির্ণয় করি তাহলে কি করব। তাহলে আমরা প্রতিটি একই জাতীয় জোড়া থেকে একটি করে নিব ঠিক আছে তাহলে প্রথমে দেখো দুই দুই থেকে একটা নিলাম দুই পরে দুই দুই থেকে একটা নিলাম দুই তারপরে দুই দুই থেকে একটা নিলাম দুই এবং সর্বশেষে সাত সাত থেকে একটি নিলাম সাত তো সবগুলো ধারাবাহিক গুণ করব দুই দুগুণে চার চার দুগুণে আট আর সাত আড়া গুণ খুলে ছাপান্ন তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা বলতে পারি তিন হাজার একশো ছত্রিশের বর্গমূল কত হবে তো ছাপ্পান্ন তো এই হচ্ছে আমাদের থিওরি এই থিওরিটা অ্যাপ্লাই করে আমরা সহজেই যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করে ফেলতে পারি তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টা একদম এ টু জেড কমপ্লিটলি বুঝতে পেরেছো তো এভাবেই তোমরা যে কোনো অঙ্ক যদি আসে এবং যদি তার বর্গমূল নির্ণয় করতে বলে এবং সেটা যদি বলে যে মৌলিক উৎপাদকের সাহায্যে অথবা যদি বলে যে মৌলিক নিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তাহলে তুমি এই ধাপগুলো অনুসরণ করবা প্রথমে তুমি সেটাকে ভেঙে ফেলবা সুন্দরভাবে মৌলিক নিয়োগের সাহায্যে সুন্দরভাবে গুণ করে করে লিখবা তারপরে কি করবা জোড়া করবা এক জাতীয় জিনিসগুলো আর প্রতিটি জোড়া হতে একটি করে নিবা সেগুলোর ধারাবাহিক গুণফল যেটা হবে সেটি হবে তোমার প্রদত্ত সংখ্যাটির বর্গমূল আশা করি বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা আমরা আরেকটি মজার বিষয় শিখে আজকের পর্বটি শেষ করব তো তোমরা স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছ সেই বিষয়টি চলে এসেছে যে বর্গ সংখ্যা বর্গমূল সম্বন্ধে উল্লেখ্য বিষয় আচ্ছা কি আছে দেখো এখানে লিখেছি আমরা যে স্লাইডের মধ্যে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর যতটি ফোঁটা দেওয়া যায় এর বর্গমূলের সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট অর্থাৎ সংখ্যাটি যত বড়ই হোক না কেন আমরা লিখব লেখার পরে সর্ববামেরটিতে একটি ফোঁটা দেবো তারপর এক ঘর পরপর ফোঁটা দেব আমরা যতটি ঘরে ফোঁটা দিতে পারবো ওই সংখ্যাটির বর্গমূল হবে তত অঙ্ক বিশিষ্ট তো বিষয়টি আমরা আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য কয়েকটি উদাহরণ তোমাদের সামনে নিয়ে আসব আশা করি উদাহরণগুলো দেখলে তোমাদের এই পুরো বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে তো আমরা যে কাজটি করেছি দেখো প্রথম উদাহরণে তোমরা স্লাইডের মধ্যে দেখতেই পাচ্ছ যে একাশি নামক একটি সংখ্যা আছে তো সেই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করেছি তো একাশির বর্গমূল করার পর আমরা দেখলাম সেটি এক অঙ্ক বিশিষ্ট তো এটা আমরা আগে থেকে আন্দাজ করতে পারি যে এর বর্গমূল এক অঙ্ক বিশিষ্ট হবে সেটা কি হবে আমরা যদি একাশি সংখ্যাটার দিকে তাকাই তাহলে আমরা যে ফর্মুলাটার কথা বলেছি সেটা তোমরা একটু এখানে অ্যাপ্লাই করো আমরা সর্ব ডানে যে আছে অর্থাৎ একক স্থানীয় অঙ্কে তার মাথার উপরে একটা ফোটা দেই তারপরে এক ঘর পর ফোটা দেবো যদি আমরা এক ঘর পর ফোটা দেই তাহলে কিন্তু আর নতুন কোনো ঘর খুঁজে পাওয়া যায় না অর্থাৎ একাশি এই সংখ্যাটা দুই অঙ্ক বিশিষ্ট হওয়ায় এখানে আমরা ফোটা দিতে পারবো মাত্র একটি যেহেতু আমরা একটি মাত্র ফোটা দিতে পারবো সেহেতু আমরা আগে থেকেই বলতে পারি যে একাশি সংখ্যাটির বর্গমূল হবে কত অঙ্ক বিশিষ্ট এক অঙ্ক বিশিষ্ট এবার আমরা একশোর ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি আমরা দেখাই দিয়েছি প্রথমে যে একশোর বর্গমূল দশ এবং এই দশ সংখ্যাটি কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট তো আমরা এটা আগে থেকে আন্দাজ করতে পারি যে এর বর্গমন করলে যে ফলাফলটা আসবে সেটি দুই অঙ্ক বিশিষ্ট হবে কিভাবে দেখো আমরা ডান পার্শ্ব আমরা সেটিকে দেখাই দিয়েছি সর্বপ্রথম আমরা সর্বডানে একক স্থানীয় অঙ্ক শূন্যের উপরে একটা সুন্দরভাবে একটা ফোটা দিয়েছি তারপরে এক ঘর পরে আবার একটা অঙ্ক খুঁজে পেয়েছি যে অঙ্কটি হচ্ছে এক এবং সেটিরও মাথার উপরে আমরা একটা ফোটা দিয়েছি তাহলে মোট কয়টি ফোটা আমরা দিতে পেরেছি দুইটি ফোটা যেহেতু দুইটি ফোটা দিতে পেরেছি সেহেতু আমরা বলতে পারি যে একশো এর বর্গমূলটি কত অঙ্ক বিশিষ্ট হবে দুই অঙ্ক বিশিষ্ট হবে এরপরে আসো তারপরে কি আছে সাতচল্লিশ হাজার ঊননব্বই ঠিক আছে তাহলে এটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে কী ঘটবে তো আমরা দেখেই দিছি এখানে যে সাতচল্লিশ হাজার ঊননব্বই এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে দুই শত সতেরো যা কিনে তিন অঙ্ক বিশিষ্ট কিন্তু এটা আমরা আগে থেকে আন্দাজ করে বলতে পারি যে এটির বর্গমূল আসলে তিন অঙ্ক বিশিষ্টই হবে তো সেটা কীভাবে আমরা বুঝতে পারলাম সেটা আমরা ফোটা চেনের মাধ্যমে বুঝতে পারলাম তুমি এই ডান পাশে দেখো আমরা একক স্থানীয় অঙ্ক নয়ের উপর একটা ফোটা দিয়েছি তারপরে এক ঘর পর শূন্যের উপর একটা ফোটা দিয়েছি তারপরে এক ঘর পর চারের উপর একটা ফোটা দিয়েছি তাহলে কয়টা ফোটা দেওয়া সম্ভব হলো তিনটি ফোটা দেওয়া সম্ভব হলো যেহেতু তিনটি ফোটা দেওয়া সম্ভব হয়েছে সেহেতু আমরা বলতে পারি যে এই সংখ্যাটির বর্গমূল তিন অঙ্ক বিশিষ্টই হবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ভিডিওর প্রতিটি বিষয় একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো সেই কামনায় আজকের পর্বটি এখানে শেষ করতেছি